ঘড়িতে বাজে দুপুর 3:30, আর আজ হচ্ছে ছুটির দিন। ছুটির দিনে ডোনার ডান্স স্কুলের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো রেডি করিয়ে নিই ডোনাকে। 5 মিনিটস লেটার তো এই দেখো ডান্স স্কুলে যাওয়ার সময় কত ভিড়। এটা হচ্ছে মিশন, মানে একটা কলেজ। কলেজে মনে হয় এই ছুটির দিনগুলোতে পরীক্ষা পড়ে, তো সেই জন্যই পরীক্ষা পড়েছে। তো ডোনা ফার্স্টে ডান্স স্কুলে এসেই দেখো করে নিচ্ছে জিমন্যাস্টিক। এইভাবে স্যার ওকে বললো এইভাবে অনেকক্ষণ থাকতে হবে ডোনা তোমায়, তো তার জন্যই ডোনা এইভাবে অনেকক্ষণ হোল্ড করেছিল। আর অনেক কিছু কিন্তু জিমন্যাস্টিক করেছে, তো চলো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার মধ্যে এই একটা ব্যায়ামও ছিল, বাবারে কি ভয়ঙ্কর। আর এটা সব থেকে ইজি লাগে, তোমাদের ডোনার খুব ভালোবাসে। দেখো কতক্ষণ হোল্ড করে আছে, তো স্যার আবার বললো আর একটু কাছে গিয়ে করো। আর এটা হচ্ছে ডোনার কাছে একেবারে ইজি জল ভাত। তো চলো এবার ডোনাকে কি ডান্স করাচ্ছে সেটাও দেখিয়ে দিয়ে দিই। তো এই একটা নতুন ডান্স যেটা খুবই ভাইরাল একটা সং, তোমরা একটু গেস করো তো কি গান। আর হ্যাঁ, এই স্যারের কাছে কিন্তু ডোনার সবার প্রথমে নাচ শিখতো। তো বন্ধুরা ডোনার ছুটি হয়ে গেছে নাচের স্কুল থেকে। এ দেখো ঘোড়া টাট্টু ঘোড়ায় উঠবে ডোনা। তো ডোনার বাবাকে ছিটকিনি দিয়ে চলে এসছি, ওর বাবা খুলতেই পারছে না দরজা, কি করে এবার আসবে। এর জন্য আমাদের কি করে যেতে হচ্ছে বাড়ি, হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে, কি অবস্থা। এর জন্য ডোনাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে, কারণ ডোনার বাবাকে তাল ছিটকিনি দিয়ে চলে এসছি। এবার কে খুলবে, নিচে তো ডোনার ঠাম্মি ঘুমাচ্ছে, জানি না কীভাবে খুলবে। তো ডোনার কাকাকে ফোন করেছি, কাকা বললো বাড়ি গিয়ে কাউকে পাঠাচ্ছে খোলার জন্য। ঠিক আছে চলো আমরা হাঁটতে থাকি, চলো এই মন্দিরটা দিয়ে ঘুরে আসুক ডোনা। জুতো খোলো, জুতো খোলায়। খুব সুন্দর একটা মন্দির, বাজা দেখি হাত পাস কিনা। ব্যাস দেখো দৌড় দিচ্ছে, দাঁড়া, সুন্দর মন্দিরটা। ওই মেশিনটার সাহায্যেই কিন্তু এই আওয়াজটা হচ্ছে। আবার নাচের স্কুলে চলে গেছে, যে দুজনের জন্য মজা চলো। বাবা চলে এসছে এখন, ডোনার বাবাকে তালা মেরে দিয়েছিল ডোনা। চলো এবার যাওয়া যাক দিদু বাড়ি, মামাই পতাকা লাগিয়েছে গাড়িতে। চলো ডোনা এখন মামা দিদুন বাড়ি যাচ্ছে। দে দৌড়, দাঁড়া দাঁড়া, দিদুদের রিয়াকশন নিতে পারলাম। এটা দিদুনের লাল লাল, আর এটা আমার। ঠিক আছে এই মোজা দুটো কিনলাম আসার সময়। আজ চাউমিন খাওয়া হবে রাত্রিবেলায়। আর ডোনা কি কিনেছিস, তোরটা কই ডোনার আজকে চোকোস। এটা দেখি, এটা দেখি, বাবা সব বড়। ডোনার খাবার দেখে নাও বন্ধুরা, ডোনা কি খাবে আজকে, দুধ দিয়ে চোকোস। চলো ডোনাকে খাইয়ে দিয়ে, যে মোবাইল দেখছে, আর ওর মামা আকাম কুকাম করছে। অ্যাপেল, অ্যাপেল, এ ফর অ্যাপেল। হলিডে মানেই তো তোমাদের ডোনার দিদু বাড়ি আসতে হবে, তাই না? আর ছুটির দিনে রুটিন শেয়ার করছি, চলো ডোনার খাবারটা কি খেলো দেখিয়ে দিলাম তো। ধরো ডোনার মামায়ের কঙ্কাল, ওর ফেভারিট বেস্ট ফ্রেন্ড কঙ্কাল। আর এটা ওর লাকি, কিসের যাই না কি লাকি, ছাতার মাতার লাকি। কত ব্যান্ডকে নেবে বলো, কেটিএম ফেটিএম, জায়গাবু শুধু ঝাড়ে আগে, শুধু একটা আছে তো ও পছন্দ। এখন হবে পাটিসাপটা, পাটিসাপ না একটুকুনি, তা কি হয়েছে তার, এই যে কেউ কিছু মনে করবে না, অল্প কটা আছে দেখে দাও। মা বলছে যে সবাই আরো ভাববে আমাদেরকে দেয়নি, তাই মনে চাড়বে। একদম একটুকুনি, শুধু ডোনা খাবে বলে তাই। দেখো খাবো পিঠে, ডোনাকে দেব না, দেব না। চলো বন্ধুরা ডোনার দিদু না দাদান মিলে কি করছে, আমি কত এককারি সবজি কাটলাম, কই গেল সবজি,
সব ভাজা বসিয়েছে, এখন সব রান্না হবে, পেঁয়াজ টেয়াজ দিয়ে সব চাউমিন চাউমিন হোগা, এক কড়া সবজি দিয়ে চাউমিন। আহ গন্ধ বহুত আচ্ছা। বাবা এনেছে মশলা? না না মশলা আনবে পরে, পরে আনেগা। পাশের বাড়িতে দোকান হলে এই একটা সুবিধা, রান্না হতে হতে মশলা আনলেও অসুবিধা নেই। কলে ওঠার ইচ্ছে হয়েছে কেন জানো? ওই যে ধান্দা দিদি দাদানকে গিয়ে বলছে একটু কলে নাও না দাদান, কারণটা হচ্ছে ওই যে ওপরে মনে হয় ফোন আছে সেইটা ধরে মারা উচিত তাকে। বম্মাইশ নামিয়ে দাও, নামিয়ে দাও বম্মাইশটাকে, মালতী মাসিকে। ও মালতী মাসি, দাদানদের মাইক্রোওভেন থাকে ওপরে, সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও। আমার বাচ্চা দাদানে কোলে গুমু করছে, হাগিন্স পরিয়ে দাও, প্যাম্পাস পরিয়ে ছুঁয়ে দাও বেবিটাকে, কুত্তি বেবি কুত্তি বেবি ঘুমি পড়ছে। দিদুন এখন চুল বেঁধে দিচ্ছে, ডোনা কি বিনুনি বেঁধে দেবে, বিনুনি বিনুনি, ব্যস্ত মানুষকে বিনুনি করে দেবে এখন দিদুনি। হেরে গেল ডোনা, হেরে গেল। এদের চুলগুলো বড়, ওদের দিয়েও বড়, আর এর চুলটা স্ট্রেট তো একদম বড় বড়ই লাগে বেশি। বিনুনি বাঁধবে, বিনুনি আলি বিনুনি, মা এদিকে তাকে একটা থামনেল, সমীর দেখেছি সে বুঝে আপনার বয়স কত? আরে কেনা কে চাতে হো, এই দেখো বিনুনি, দাদার বিনুনিটা করে নাই, দেখো ডোনা দেখে 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 দেখাও বন্ধুরা, এই দেখো বিনুনি আলি, এই একটা বিনুনি আর এই একটা বিনুনি, আমার মায়ের নাম বিনুনি আলি। বন্ধুরা এই দেখো আমার বিয়ের আগের জিনিস মা বের করেছে, এই যে মেকআপ জিনিস দেখিয়ে দাও দিদুন সবাইকে, এই যে ডোনার মায়ের মেকআপ বক্স, নাগুলো মুখে এখন দেয় না। এটা হচ্ছে ফেস পাউডার, আর এই হচ্ছে আমার বিয়ের আগে লিপস্টিক, লিপস্টিক ই কালারটা দেখো না, এই কালারটা সুন্দর, ভালো কোম্পানির ছিল, ঠিক আছে। এই একটা কালার, ওই কালারটা দেখা, কালারটা দেখা, কালারগুলো দেখা, এটা কালার মেটস, এটা প্রচুর দাম তখনকার দিনের, দেখা দেখা ওটা কি কালার, বাহ চিক ই, এই যে এই ক্লিপ গুলো আমার, এই একটা এই একটা, এগুলো সব আমার, কেন ফেলবে গো আমার জিনিস, দেখেছি ওই যে আমার গলার হার, বেশি বকবা না পাপা পাগল। এখানে চলে এসছে আমাদের রাতের ডিনার, সবাই খাবো এখন চাউমিন, আর দিদু বাড়ি এলেই মানে খাওয়ার পর খাওয়া, তাই না? সেটাই ভাবছো তোমরা, তাই তো কি বন্ধুরা? এই যে দেখো আমাদের রাত্রেবেলার ডিনার হচ্ছে আজকে চাউমিন, কেমন হয়েছে বলো, কেমন? আরে বলো কেমন হয়েছে? সব ভালো হয়েছে, শাশুড়ি যাতে রান্না যা হবে তাই ভালো, তাই চলো পেঁয়াজ দিয়ে, এতগুলো পেঁয়াজ ওকে দিয়ে দিলে আমাদেরকে না দিয়ে, না ছাড়ো ঠিক আছে আর লাগবে না, চলো আমরা এখন চাউমিন খাবো, আমি আর ডোনা খেয়ে দেখ তোমার কেমন আছে, ডোনা বলবে কেমন কেমন। গুড়িয়ারও চলে এসছে, চাউমিন চাউমিন চাউমিন, কাঁটা চামচ, হ্যাঁ সোনাকে ডিম দাও নি, না দিয়েছো দিয়েছো, চলো সোনা খেয়ে দেখুক কেমন, দাও সোনা কেমন কেমন, সোনা ভালো, চলো সবাই খেয়ে নিই আমরা। আমার মা বলছে কি সাজিয়ে নিয়ে দেখাস নি, এই যে আমার মা খাচ্ছে আমাদের সব রাত্রেবেলার ডিনার, বাবার মায়ের, আমার ভাই এখনো আসেনি, আমার শেষ, ডোনার বাবা আমার বরফাস্ট। এখন লিলি এখন দাদানের কোলে উঠছে, এখন মানে ডোনা আজকে শুধু বাচ্চা পানা করছে, ঠিক আছে, ও নাকি ছোটা বেবি,
দেখি লিলি লুলু চলো 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 বেবিকে নিয়ে চলো আমার বেবিকে নিয়ে চলো আমার বেবিটাকে নিয়ে চলো চলো দেখি নি আমার বেবিটাকে নিয়ে চলো দেখি নি আমার ছোট বেবি বাচ্চা সাজে ওই যে বাচ্চার বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে চলো যাওয়া যাক বাড়ি দাঁড়া বাড়ি যাচ্ছি ঠান্ডা রে বাবারে 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 অত্যাধিক ঠান্ডা চলনি চলনি এই যে ডোনা কি দেখাচ্ছে শিব ঠাকুরেরও ঠান্ডা লেগেছে তাই শিব ঠাকুর এটা নন্দী নন্দী মহারাজ তো শিব ঠাকুর কম্বল গায়ে দিয়েছে কম্বল না এটা হচ্ছে তোয়ালে আর নন্দীকেও গায়ে দিয়ে দিয়েছে এটা রুমাল মানে যাতে ঠান্ডা না লাগে হর হর মহাদেব হর শিব শম্ভু বুঝতে পারলাম না আমার বর ইস দুলো মা পালিয়া দেখো দেখো ঝাড় দিতে লেগে গেছে নিজের দোকান ঝাড় দিতে লেগে গেছে চলে আয় বাবা চলে আয় চলে আয় আবার কালকে নোংরা হবে বর এত পরিষ্কার করো না চলে আয় চাবিটা নিয়ে আসতে হবে ধুলো ধুলো বলে কি ধু নোংরা খাচ্ছি ধুলো দেখেছো কি ওই যে মানে সব পুট্টির কাজ হয়েছে না ধুলো সব আমার বর পরিষ্কার করছে এখানে কিন্তু আমরা দিব্যি ঘুমাতে পারবো অনেকটা বর দোকানের মালিক এখন দোকান ঝাড় দিচ্ছে বল আমরা আমি মালিক না তো এই যে এই দোকানটা আমরা কিনেছি ভাড়া দেবো ভাবজি কেউ ভাড়া নিলে বলো এই আমার মেয়ে আমার মেয়ে দেখো আটকাতে পারে আটকা বাহ ট্যালেন্ট ট্যালেন্ট এই যে পুতুলকে মেকআপ করাচ্ছে আমার ছোটবেলার ফেস পাউডার দিয়ে ডোনার পুতুলের মেকআপ আমার ফোনে আর চার্জ নেই আজকে ভিডিওটা শেষ করতে হবে দেখো 11:15 বাজেই করে এলাম আমার পুতুলকে সাজায় আমার মেয়ে ময়ে ময়ে একটু নাকেও দিয়ে দি ও ফাঁসা পুতুল কালকে আবার মাখাবো ফেস পাউডার মাখিয়ে দাও ভালো করে সুন্দর করে ডলে ডলে এগুলো যেন ইয়ে না হয় ঠিক আছে আর মাখিও না ছেড়ে দাও আবার ওকে ঘুম পাড়িয়ে দাও বেশি মাখালে আবার কালো হয়ে যাবে পুতুল ব্যাস ঠিক আছে এবার ঘুম পাড়িয়ে দাও কালকে আবার চলো বন্ধুরা এবার বাবুকে ঘুম পাড়ায় এই যে ডোনার বাবুকে এবার ডোনা ঘুম পাড়িয়ে দিচ্ছে দেখো কিভাবে ঘুম পাড়ায় সব বালিশ ফালিশ গুছিয়ে নিয়েছে ডোনাকেও এবার ফ্রেশ করব জামা কাপড় খুলতে হবে ডোনার মোজাটার কি অবস্থা করেছে তো চলো দেখো কিভাবে শুভায় ও ও সোনা ও সোনা ঘুমাই যাও বাহ ঘুমাই গেছে শুয়ে দে কি ওটা ঘুমায় গুলো কই শুয়ে দে শুয়ে দে শুয়ে দে হ্যাঁ চলো ঘুমিয়ে গেল তো এই হলো ডোনার পুতুল ডোনার মতন পুতুল কার কার আছে কমেন্ট করো তো বন্ধুরা ডোনা এখন ঘুমিয়ে পড়লো চলো টাটা পাপার সঙ্গে এখন ঘুমাবে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ডোনার কি বলে হলিডে হলিডে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আজকের মতন টাটা গুড নাইট।